হ্যাঁ ধরলে খাইতে ধরবে সামনে একদম অগ্রাডি বয়ান কি হচ্ছে আর ভাই বাবা ভাই বাবা এইখানে কি বুঝলেন মেয়েটি ভাবছিল হয়তো তার স্বামী অন্য কাউকে মালাটি পরিয়ে দিবেন যার কারণে সে নিজেই মালাটি পরে নিল হ্যালো গাইস অস্থির বিয়ে সিরিজের 12 নাম্বার পর্বে আপনাকে স্বাগতম প্রতিবারের মতো আজকে আমরা বিয়ে বাড়িতে ঘটে যাওয়া সবথেকে মজার কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি তো ইচ্ছে মতো মজা নিতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সত্য কথা বলতে কি আমি শুধু দেখেছি মেয়েরা শুধু মুখে মেকআপ করে বাট বর্তমানে দেখা যাচ্ছে এরা সব জায়গায় মেকআপ করে বলতেই হচ্ছে মেয়েরা প্রচুর পরিমাণে চালাক হয়ে গেছে আসলে গাইস আমার বিয়েতে এমন গান না চালালে আমি বিয়েই করব না যাই হোক এবার আমি আপনাদেরকে দেখাবো কিছু হলুদ পাখিদের নাচ তবে এদের নাচ দেখে কেউ ক্রাশ খাবেন না যদি খান তাহলে নিজ দায়িত্বে গ্লাসে ঢেলে খাবেন যাই হোক এবার দেখুন আমার বন্ধু যখন সিনিয়র আপুকে বিয়ে করে এরপর যা হয় আর কি ঘুমটাটা খুলো না খুলো না আরে বেটা তুই খোল প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি চোখে অন্ধকার দেখি ঘুম আসে না আমার আমি শিওর গাইস এইখানে যে বউ আছেন ওনার মেবি অনেক বেশি চিপস পছন্দ যার কারণে এইভাবে গাড়িতে ফুলের পরিবর্তে চিপস লাগানো হয়েছে মানে রাস্তা দিয়ে যাবে আর চিপস খাবে এইটা আমার বান্ধবী ছাড়া আর কেউ না তবে আপনারা কে কে বিয়ের সময় এভাবে হাসবেন একটু কমেন্ট বক্সে দেখা করুন তো সিরিয়াসলি গাইস এইভাবে বিয়ের সময় আমার বন্ধুর বউ না নাচলে আমার বন্ধুরে বিয়েই করাবো না আসলে গাইস বাইক দিয়ে বিয়ে করার মজাই কিন্তু আলাদা মানে হাওয়া খেতে খেতে মেয়েকে নিয়ে বাসায় চলে আসবেন এইখানে কি বুঝলেন পিছনে যাকে দেখতে পাচ্ছেন এটা আমার মনে হয় ডিপজল চাচার ছোট ভাই মানে ওর নাচটা আমার ভাল লাগছে আর অ্যাক্টিংটাও সবাই
আমি শিওর এখানে ছেলেটি আগে থেকে সবকিছু জানতো যে এটা তার বন্ধু তবে ইনশাআল্লাহ ওয়ান ডে আমি আমার বন্ধুকেও এইভাবে চমকে দিব যাই হোক এবার দেখুন 1971 সালের বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের যুদ্ধ যেখানে বন্দুকের বদলে ব্যবহার করা হয়েছে স্প্রে আমি জানি এসব ভিডিও দেখার পর সিঙ্গেল ছেলেদের অনেক কষ্ট হচ্ছে তবে ইনশাআল্লাহ আপনারাও একদিন বিয়ে করবেন সিরিয়াসলি গাইস এরকম 10 12টা শালিকা না থাকলে জীবনে বিয়ে করব না শালা হাই হাই কয় কি এরকম ভাবে বললে তো যে কোনো ছেলে ফিদা হয়ে যাবে তাই না সত্যি গাইস অন্যদের ভালোবাসা দেখতেও বেশ ভালোই লাগে গাইস এইখানে কি বুঝলেন আমি কিন্তু কিছুই বুঝতে পারি নাই এটা কিসের স্লোগান আর ওনারা কি ক্রিকেট খেলার কথা বলতেছেন নাকি আপনারা কেউ বুঝে থাকলে একটু কমেন্ট করে জানান যাই হোক লাস্টে একটি বিয়েবাড়ির নাচ দেখিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি